আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আসছি রাজশাহীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। আজ আমি আপনাদেরকে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আপনাদেরকে ঘুরে দেখাবো। অনেকেই ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ বাইরে থেকে দেখেছেন, ভিতর থেকে দেখার হয়তো বা অনেকেরই সৌভাগ্য হয় নাই। তো আমি আজকে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আপনাদেরকে ঘুরে দেখাবো। আমি এখন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে দাঁড়িয়ে আছি। আমি এখন ভিতরে প্রবেশ করব। বাইরে থেকে দেখেছেন, আশেপাশে থেকে দেখেছেন, কিন্তু ভিতরে যে এত সুন্দর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজটা অনেকেই দেখেননি। তো আমি আজকে সম্পূর্ণ ক্যান্টনমেন্ট কলেজটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিশাল বড় একটা মাঠ। এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতাগুলো এখানে সম্পন্ন করা হয় এবং হচ্ছে বিভিন্ন রকম অনুষ্ঠান, বিভিন্ন রকম খেলাধুলাগুলো এই মাঠেই করা হয়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বাস। এটাতে করে ছাত্র ছাত্রীদেরকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজটা বাইরে থেকে যতটা দেখলে বোঝা যায় না যে ভিতরে হয়তো বা এত সুন্দর না, কিন্তু ভিতরে ঢুকে বোঝা যাচ্ছে যে আসলেই ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজটা আসলে অনেক সুন্দর। তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকবো, সে আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে পৌঁছে যাবে।
এটা হচ্ছে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শহীদ মিনার। Skies of a different light, why noise that keeps me up at night? I can't help but think back to you. I wish that I could find a face that I would recognize. I replay the memory of you. It's been hard. ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পার্ক বলা যায়। এটা এখানে ছোট ছোট বাচ্চারা এসে খেলাধুলা করে। এখানে বিভিন্ন ধরনের খেলা সামগ্রীগুলো আছে। এখানে যারা প্লে কেজি ওয়ানের বাচ্চাগুলো আছে এখানে এসে খেলাধুলা করে। আসলে জিনিসটা দেখে আমিও অনেক সুন্দর, আমার কাছে ভালো লেগেছে যে এত সুন্দর যে এনারা যে ইয়াগুলো রাখছে, যে বাচ্চাদের জন্য বাচ্চারা বোরিং না ফিল করে এখানে এসে খেলাধুলা করবে। আমি এখন আপনাদেরকে ক্লাস কেজি শ্রেণীর একটি রুম দেখাবো। আসলে ক্লাসরুম যে এত সুন্দর হয় আসলে আমি প্রথম দেখলাম। এত সুন্দর যে ওনারা ক্লাসরুম ডেকোরেশন করে রেখেছে, প্লে কেজি ক্লাস ওয়ান টু শ্রেণীগুলো, যে ওনারা রুমগুলোই এত সুন্দর ডেকোরেশন করে বিভিন্ন রকম গাছপালা, পশু পাখি, প্রজাপতি, মাছ, বিভিন্ন রকম চিত্র অঙ্কন করে ওয়ালগুলো এগুলো সাজিয়ে রেখেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ক্লাসরুম এত সুন্দর হয়। বাইরে থেকে যতটা বোঝা না যায়, ভিতরে এসে আমি হতভাগ্য হয়ে গেলাম যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এত সুন্দর দেখতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ঘরের ভিতরে থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।